আসসালামু আলাইকুম বারাকাতু আহলান ওয়া সাহলান মহাগ্রন্থ আল কোরআন পড়া শুরুতে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানা চাই সবাই একসাথে বলি আজ্লাহ রহিম আমাদের আজকের ক্লাসের বিষয় মিম সাকিন জজম আলা মিমকে মিম সাকিন বলে মিম এর উপরে যখন যজম হবে সেই মিমকে জজম আলা মিম বলবে অর্থাৎ মিম সাকিন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে হুম মিন খৌফ মেম সাকিনের পরে মেম এটা হলো ইদগামের অক্ষর মেম সাকিনে ইদগামের অক্ষর তার মি হিম বি হাইজা এখানে মেম শাকিনে সাফাউই এর অক্ষর বা এখানে মেম সাকিনের ওপরে আলিফ আসছে এখানে আলিফটা মেম সাকিনে ইজাহারের অক্ষর এখন চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই মিম সাকিন এর প্রকার মিম সাকিন তিন নিয়মে পড়া যায় এক নাম্বার ঈদগামে শাফাবি দুই নম্বর ইখসায়ে শাফাবি তিন নম্বর ইজহারে শাফাবি এখন আমরা পড়ব মিম সাকিনে ঈদগাম বা ইদগামে শাফাবি ঈদগামে শাফাবি এর অক্ষর একটি তা হলো মিম মিম সাকিন এর পরে মিম আসলে উক্ত মিমকে মিম সাকিনে এর পরবর্তী মিমের সাথে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হয় আমরা উদাহরণ পড়ি গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হয় মিম সাকিনের পরে মিম এ মিম অক্ষরটা হলো মিম সাকিনে ইদগাম এর অক্ষর আমরা সবাই একসাথে পড়ি ওয়া জবর ওয়া লামজল্লাহ ওয়ালা কাফ মিম পেশ কুম একটা জিনিস খেয়াল রাখবেন মিম সাকিন এর পরে মিমের উপরে কিন্তু তারডিদ এই কাফ যে এই মিমকে ধরবে ওয়ালা কুম ওয়ালা কুম মা মিম আলিফ জবর মা ওয়ালেকুম মা কাসাবতুম এখানে বা অক্ষরের উপরে জজম অর্থাৎ এখানে কলকলা হবে ওয়ালেকুম মা কাসাবতুম এখানে এই শব্দের ভিতরে মিম সাকিনের পরে মিম এখানে ঈদগাম হুম মিন হৌফ এখানে নুন সাকিনের পরে ইজহারের অক্ষর এসেছে এখানে স্পষ্ট করে পড়তে হবে আর এখানে মিম সাকিনের পরে মিম আসার কারণে এখানে ইদগামের গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে হুমিন এবারে আমাদেরও আজকের বিষয় মেম সাকিনে ইকফা বা ইকফায় শাফাউি ইকফায় সাফাউই এর অক্ষর একটি বা মেম সাকিনের পরে ইকফায় শাফাবির অক্ষর বা আসলে উক্ত মেম সাকিনকে নাকের বাসিতে গোপন করে গুন্নাহর সাথে পড়তে হয় আমরা উদাহরণগুলি পড়ি তার অজর তার মেম ইয়াজের মি তার মি হা! মিমজের হিম এখানে মিমের উপরে সাকিন তারপরের অক্ষর বা মিম সাকিনের পরে এরও একটি অক্ষর বা এসেছে জন্য এখানে নাকের বাসিতে নিয়ে গোপন করে গুণাহ করতে হবে তার জিম আলিফ জাবুরা এখানে এক টান তার মিহিম বিজা রতিম এরপরে ইলাইকুম কাফ পেশ কুম মিম সাকিনের পরে বা অক্ষর এখানে নাকের বাসিতে নিয়ে গোপন করে গুন্যা করতে হবে এলাইকুম বিল মিম মিমসাকিনে ইজহার বা ইজহারে সাফাবি ইজহারে সাফাবি এর অক্ষর বা আর মিম এই দুটো অক্ষর ব্যতীত বাকি সাতাশটি অক্ষরই ইজহারে সাফাবি মিম সাকিনের পরে ইজহারে সাফাবির কোনো অক্ষর আসলে সেই মিম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয় আমরা উদাহরণটা পড়ি ওয়ালাম মিমের উপরে সাকিন এরপরে অক্ষর ইয়া এখানে বা আর মিম যদি না হয় তাহলে সেটা ইজহার হবে তাহলে ওয়ালাম ইয়া কুল্লাহু ওয়ালাম ইয়া কুল্লাহু এরপরের উদাহরণ ওয়ামা আ কুম ইন্যা মিম সাকিন এরপরে আলিফ অর্থাৎ এখানেও ইজহার হবে ওয়ামা আ কুম এখন চলুন আমরা পবিত্র কুরআন থেকে আজকের পড়াগুলো প্র্যাকটিস করি এই উদাহরণটা আমরা একটু খেয়াল করি ওয়াহুম মিমের উপরে সাকেন তারপরে অক্ষর হলো ইজহারের অক্ষর ইজহারের অক্ষর কোনগুলো ইজহারের অক্ষর হলো মিম আর বা ব্যতীত বাকি সকল অক্ষর হলো ইজহার এখানে ইজহারের অক্ষর আসার কারণে এখানে কোনো গুন্না হবে না ওয়াহুম র কি ওয়াহুম র কি এই শব্দটা একটু খেয়াল করি সবাই এই শব্দের ভিতরে ইন হামজা নঞ্জের ইন নুন সাকিন এরপরে কাফ এসেছে এখানে হবে নুন সাকিনে ইকফা ইকফার অক্ষর এর জন্য এখানে গুণনা করতে হবে কাফ নুন পেশ কুন মিম পেশ তুম এখানে নুন এর এরপরে তা তা অক্ষরটাও ইকফার অক্ষর এখানে গুন্না করতে হবে কুং এরপরে মিম পেশ তুম মিম সাকিন এরপরে মিম এখানে গুননা করতে হবে এখানে মেম অক্ষরটা হলো মেম সাকিন ঈদগামের অক্ষর এজন্য এখানে গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে ইয় কুংতুম মেম আমজা পেশ মো মো মিম জেরমি মো মি নুনিয়া জেরনি এখানে এক নুন যাব না মো মিনি না ইয়ঁ কুংতুম মিনি না ইজা জাল আরবিফ যা ইজা নুন না জব না দাল ইয়াজব দাই এটা হলো লিনের হরফ তাহামিম মিম সাকিন এরপরে অক্ষরটা হলো ইজহার তাহলে কি হবে না দই তুম ইলা এই শব্দটি বি আন্না হুম মিম সাকিনের এর পরে ইজহারের অক্ষর এখানে স্পষ্ট করে পড়তে হবে বি হুম কৌমুন এই শব্দটা একটু খেয়াল করি মিন হুম মিম সাকিন এরপরে মিম এখানে মিম সেকিনে ঈদগামের অক্ষর মিন হুম মেম আলিপর মা মিন হুম মা এই শব্দটা খেয়াল করি মিম এর পরে মিম অর্থাৎ এখানেও মিম সেকিনে ঈদগাম বা গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে ইলাই হিম মির মিম রব বি হাম হিম মির রব বিহিম মির রব বিহিম